चट्टू बड़ ইন্টেলেকচুয়াল, মাঝে মধ্যে কাগজপত্রে যা লেখালেখি দেখি তাতে মনে হয় না তোমার আমার কথা ভাবার মতো সময় আছে। ছেলে আমার মস্ত বড় ইন্টেলেকচুয়াল গো। কিছু শুনছো নাকি? বলেছে কিছু তোমার? বলতে হবে কেন? নিজের বোনকে যাবো না?
দিল্লি সিনেমাতে একটা আচ্ছা দিল্লি কি বলবো? একখানাও কাঠগোলা নেই।
পারবো না, বলে আবার একখানা গাড়ি লাগে।
কি শিবশঙ্কর তোমার এত বড় বিজনেস সাত সাতটা গাছ গোলা তুমি রেখার গয়না বিক্রি করে খাচ্ছ কেন একদম নেই পছন্দ ক্রাইসিস তো তাই বছর বছর আগুন আমি না একটু ঘুরে আসি থামো বছর বছর আগুন লেগে কাঠগোলায় গোল্লাই যাচ্ছে আর আমাকে একবারও জানানোর প্রয়োজন বোধ করুনি আমি ভালো করেই জানতুম তোমার দিয়ে যে ব্যবসা চলবে না আমি আগেই ভালো করে জানতুম সে মাথা তোমার নইলে বা ঠাকুরদার কত বড় বিজনেস কত কাঠ গোলা কেউ এভাবে ভক্স করে দেয় অপদার্থ একেবারে অপদার্থ কি চাতা বলছেন আমি কাঠের ব্যবসা বুঝি নাই আমার রক্তে কাঠের ব্যবসা রয়েছে তা আমি কাঠের ব্যবসা বুঝি নাই না বোঝো না শুনুন যাতা বলবেন না আমাদের বাড়ির গরু কাঠের ব্যবসা আমার ছোট কাকার ছেলে দুর্গা দা কানে শুনতে পায় না এখনো ঘুমলে মুক্তিলালা হড়হড় হড়হড় করে পড়ে তারও কাঠের ব্যবসা রয়েছে আর আপনি বলছেন আমি ব্যবসা বুঝি নাই তার ব্যবসা নিজে ফুলে ফেটে উঠছে না বোঝো নে তাহলে তোমারটা এত ছোট হলো কি করে ওই আগুন আগুন হ্যাঁ দেখুন বছর 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 আগুন এভরি ইয়ার ফায়ার সিজা লায়ার সে যতই হোক কৌমা বড় ছেলের
মাসিমা
সিআইডি পেছনে লাগে আছে, তার উপরে আবার বাড়ির লোক এরকম করে বলবে, ব্যাপারটা বলুন গড়াতে পারে জানো? থাক রেখা, তবে ওই সিমেন্ট ঝাড়ার কথাটা বলো না, বরং ওই সিমেন্টের চেপে দা, বরং ওই চিট ফান্ডের টাকাটা বলো। তোমার বউকে আমরা পোলাও খেতে দেবো না, আগে বলো আমাদের ভাগ্নে কেমন হবে।
কিডনি ও আমি একাই 12টা মুরগি সবাই করেছিলাম তা দেখে পুলিও কেমন কাঁদছিল তা ইদুরা এখন কোথায় থাকে রে যাও ঘুরে জানো দাদা স্বামীর সঙ্গে একদম মনে না কিছুদিও তোমার কতদিন দেখা হয় না যাবে দেখতে যাবে এখন বেকার বাবার কাছে এসেছে দেখতে যাবে যাব থাক দেখা হয় না বরং কষ্টই হবে চলো না শোনো দাদা ওই মিছুটি কিন্তু এখনো তোমাকে খুঁজতে পারেনি দাদা রাতের সব তারাই আছে দিনের আলো গভীরে আমরা সবাই কেমন বুড়ো হয়ে গেছি তারে দেখো खूब बड़ ना गुजराती बोले मात्रा थकते अरे बाबा सुविधा तो আর তোর সাথে বাবা যেরকম বনে আমাদের ঠিক বনে না আর তাছাড়া এই সব যা কিছু ঘটে গেল তারপর তোর আর বৌদি বাবাকে রাখতে চাইছিস না রে কিন্তু মার সঙ্গেও যে আমার হিজ রয়েছে তা কি করা যায় বল তো বাবা
যা উল্টে গেল দেখছি। আমি যে তোমার ছাড়া বাঁচতে পারবো না।
এখন আর কি করা যাবে? ওরা ওরা তো যা করেছে তা মেনেই নিতে হবে। আমার কাছে এখনো 20 লাখ টাকা রয়ে গেছে, আমি না তোদের সব টাকা দিয়ে দিব। কেন আমি না সব টাকা দিয়ে দিই? ওই ওই কলিনে লেখা আছে যে উপরতলার বারান্দাটা আমাদের, আমরা যতদিন বাঁচব বুড়ো বুড়ি ওপরের বারান্দাটা ততদিন আমাদেরই থাকবে। আমি কি তোমার জন্য কিছু ভাবিনি? তোমার জন্য কি কিছু করিনি? বলো আশা, আমি কি তোমার জন্য কিছু রেখে যাইনি? ভালোই তো, মরার আগে মৃত্যুর স্বাদটা বুঝে গেলে কতটা কঠিন, কতটা কষ্টের। আচ্ছা তুমি আর ওদের কথা ভেবো না আশা, ভেবো না।